নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কোন এমন একটি কাজ করলে আপনারা রাজা থেকে ভিখারিতে পরিণত হতে 2 মিনিটও লাগবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি, সেটি আমি এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি। তাই ভিডিওটি এতটুকু পাঠও কিন্তু মিস করবেন না। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। আমি কয়েকদিন আগে টিকটকে দেখছিলাম যে উড়িষ্যার ভুবনেশ্বরে একটি স্ট্রিট ডগকে শুধুমাত্র ভুকার জন্য 30 বছর বয়সী দুই মহিলা লাঠি দিয়ে তাকে বেদম মার দেয় এবং এমনভাবে মারে, সেই কুকুরটি প্রেগনেন্ট ছিল। সেই কুকুরটি প্রেগনেন্ট থাকা অবস্থায় তাকে এমনভাবে মারে, সেই কুকুরটি অবশেষে মারা যায় এবং তার 2টি বাচ্চার মধ্যে 1টি বাচ্চা মারা যায় এবং দ্বিতীয় বাচ্চাটি, আমার কাছে যতটুকুটা রিপোর্ট, সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই রকম কোনো কাজ যদি আপনারা করে থাকেন বা করেন, তাহলে কিন্তু শনি দেবতা রুষ্ট হবে এবং উনি রুষ্ট হলে, আমি দায়িত্ব নিয়ে বলছি, যে আপনার রাজা থেকে ভিখারি হতে 2 মিনিটও লাগবে না, 2 মিনিটও লাগবে না। হ্যাঁ বন্ধুরা, এই পৃথিবীটা কি শুধু মানুষের জন্য নয়? শুধু মানুষ বেঁচে থাকবে আর কোনো জীবের কোনো বাঁচার কোনো অধিকার নেই? তাদের কি মারলে কি ব্যথা হয় না? সেই কুকুরটির কি দোষ ছিল? সেই কুকুরটির কি এমন দোষ ছিল যে একটু ভুকেছে? কুকুরের তো ন্যাচারাল ধর্ম একটু ভুকা। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা কুকুরের ওপর অত্যাচার করছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি সবার ক্ষেত্রে কথা বলছি না, যারা কুকুরের উপর অত্যাচার করছেন, মারছেন, খেতে তো দেন না মারছেন, তাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলছি, রাজা থেকে ভিখারি হতে আপনার 2 মিনিটও লাগবে, 2 মিনিটও লাগবে না। এই পৃথিবীটা শুধু মানুষের জন্য নয়, সব জীবজন্তুর জন্যই। আজকে এই করোনার কেন ত্রাহ ত্রাহ রব? আজকে করোনাকে কেন মানুষ ঠেকাতে পারছে না? কারণ জানেন? কারণ এটাই যে মানুষ ব্যভিচারী হয়ে গেছে, মানুষ মানুষত্বহীন হয়ে গেছে। মানুষ কাকে বলে জানেন? মানুষ বলে মান আর হুঁশ যার আছে। বর্তমান যুগে মানুষের মান আর হুঁশটাই নাই, মানে হুঁশ জ্ঞানটাই নাই, এটা পশু হয়ে গেছে। আর যে মহিলা এই কাজটি করেছে, সে তাকে আমি তো ডাইনি বলবো। একটা মহিলা পরবর্তীতে মা হয়, প্রতিটি মহিলা সে মা হয়ে একটা মাকে, তার বেটে বাচ্চা ছিল, তাকে এইভাবে মারা এবং তাকে মেরে ফেলা, এই অধিকার কে দিয়েছে? আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা অবশ্যই যদি নিজের ভালো চান এবং নিজেকে স্টাবলিশমেন্ট সারা জীবন মাথা উঁচু করে বাঁচতে চান, তাহলে আমি যে কথাটি বলছি ভালো করে কান খুলে শুনে নিন। রাস্তার যে কুকুরগুলি আছে আপনার বাড়ির পাশে, তাদেরকে দয়া করে খেতে দিন। যদি না দিতে পারেন, আপনার যদি সামর্থ্য না থাকে, তাহলে দয়া করে মারবেনই না, কারণ আপনাকে মারার কোনো অধিকার বা রাইটস দেওয়া নেই। এই নিয়ে কিন্তু একটা বিশাল আইন চালু হচ্ছে, সেই আইন আগড়ায় আছে, কিন্তু এইবার আইনটি চালু হতে চলেছে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই রাস্তার কুকুরগুলোকে যদি মনে করেন আপনার নিজের নিজের ধন সম্পত্তি বা স্ট্যাটাস বা প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, সেই রাস্তার কুকুরগুলোকে সন্তানের মতো দেখুন, বাড়ির যে সন্তান হয় সেই সন্তানের মতো দেখুন, জীবনের ধন সম্পত্তির অভাব হবে না। এরকম সিচুয়েশান কেন হবে? আজকে ভুবনেশ্বরে হয়েছে, এরকম আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে কত না কত জায়গায় হচ্ছে, কেন হবে এসব? তাই আমি আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট রাখবো, আপনারা দয়া করে এই ভিডিওটি এত শেয়ার করুন যাতে এই ভিডিওটি প্রতিটা মানুষ দেখে এবং কিছু শিখে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।